আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল দর্শক আজকে আমি আপনাদের জন্য যে বাড়ি প্ল্যানটি নিয়ে এসেছি এটি করা হয়েছিল আমাদের দুবাই প্রবাসী কিশোরগঞ্জের একজন ক্লায়েন্ট জনাব মেরাজুল ইসলাম ভাইয়ের জন্য বাড়িটি তেরোশো তিরিশ স্কোয়ার ফুট জমিতে করা হয়েছে যা শতকের হিসাবে হয় তিন শতক এবং কাঠার হিসাবে হয় ওয়ান কাঠা অর্থাৎ আপনার তিন থেকে সাড়ে তিন শতক জমি থাকলে আপনি কম খরচে এই বাড়িটি একতলা সাতশো কমপ্লিট করতে পারবেন বাল্টিতে রয়েছে চারটি বেডরুম একটি হল রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একটি কিচেন এবং দুইটি বাথরুম একটি অ্যাটাচড বাথরুম এবং একটি কমন টয়লেট বন্ধুকান এই ভিডিওটিতে আমরা দেখব বাল্টির থ্রি ডি প্লান ঘুরিয়ে ঘুরিয়ে দেখব এবং বাল্টির টু ডি প্লান থেকে রুমের মাপযোগ সাইজ দেখব এবং বালটি করতে কী পরিমাণ মালামাল লাগবে সিমেন্ট বালি কি পরিমাণ লাগবে সেটা আমরা দেখব এবং কি পরিমাণ খরচ হবে সেটা আমরা দেখব এবং যারা আমাদের দিয়ে কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগের ঠিকানা দেখব তো বন্ধুরা যারা এখন অব্দি মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেয় তারা চলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে আমাদের যে কোনো ভিডিও সাথে সাথে আপনি দেখতে পারেন তো প্রথমে চলুন আমরা বাইটির থ্রি ডি বিউ থেকে একটু ঘুরে এসি দর্শক যারা কম খরচে বাড়ির প্ল্যান থ্রি ডি মালামালের এস্টিমেট করতে চান দেশ ও দেশের বাহির থেকে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ সবই আছে একটা সঠিক এস্টিমেট আপনার বাড়ির বাড়ি করতে হয়তো খরচ ও অপচয়ের পরিমাণ কমিয়ে দেবে যাই হোক দর্শক চলুন এবার আমরা বাড়িটির টু ডি প্ল্যান থেকে রুমগুলোর মাপজুপ দেখে আসি দর্শক এই হচ্ছে বাড়িটি আমাদের বাড়িটি দৈর্ঘের দিকে আছে ছত্রিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্থের দিকে আছে ছত্রিশ ফিট এক ইঞ্চি মোটামুটি বর্গাকার একটি জায়গা তো বাড়িটিতে চারটি বেডরুম রাখা হয়েছে প্রথমে গেট দিয়ে এদিক দিয়ে ঢুকলে এদিকে একটা পোর্স রাখা হয়েছে গেট দিয়ে ঢুকার পরে প্রথমে পাবেন হল রুম হল রুমটি আছে এগারো ফিট বাই বারো ফিট এবং তার দুই পাশে দুটি বেডরুম আছে বেডরুমটি আছে এ পাশেরটা আছে বারো ফিট বাই বারো ফিট ওই পাশেরটাও আছে বারো ফিট বাই বারো ফিট তারপরে মাঝখানে আছে লিভিং রুম বা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন ড্রয়িং রুম থেকে এ পাশে আছে আপনার সিঁড়ি এবং এ পাশে আছে টয়লেট এই টয়লেটটা কমন টয়লেট আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এবং এ পাশের যে টয়লেট এটি বেডরুম থেকে ব্যবহার করতে পারবে সাত ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফুট তিন ইঞ্চি আর এ পাশের যে দুটি বেডরুম আছে ড্রয়িং রুম থেকে যেতে পারবে এই বেডরুমটি টি আছে কর্নার এটি বারো ফিট বাই দশ ফিট এবং এ পাশের এটি আছে দশ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট আর দর্শক কিচেনের বাইরে থেকে দরজা রাখা হয়েছে তাছাড়াও আপনি চাইলে ভিতর দিয়ে ওয়ালটা না করে এখানে পার্টিশন ওয়াল বা পর্দা রাখতে পারেন সেক্ষেত্রে কিচেনের জন্য রাখা হয়েছে আট ফিট এক ইঞ্চি বা নয় ফিট এবং সিঁড়ি আছে এখানে সাত ফিট 6 ইঞ্চি তো প্রিয় দর্শক এই বাড়িটি করতে আপনার কি পরিমাণ খরচ হবে মালামালের কি পরিমাণ লাগবে সেটা আমরা এখন দেখব এবং প্রথমে আমরা মালামালের পরিমাণটা দেখি তারপর আমরা খরচের হিসাবটা দেখব বর্তমান বাজার দর হিসাবে মালামাল আমাদের টাইলস করার জন্য এখানে শুধুমাত্র কিচেন এবং বাথরুমগুলোর ফ্লোর ওয়াল টাইলস হবে আর বাকি সব জায়গায় সব রুম এবং সব কিচেন টয়লেট সব জায়গায় ফ্লোরে টাইলস হবে ওয়াল হবে শুধু কিচেন এবং বাথরুমে তো সেক্ষেত্রে আমাদের ফ্লোর টাইলস লাগবে বিয়াল্লিশ টাকার ওয়াল টাইলস লাগবে একুশ টাকার রড লাগবে আপনার টোটাল এক লাখ বাহান্ন হাজার সাতশো একান্ন টাকার অর্থাৎ পঁচিশশো নব্বই কেজি এর মধ্যে পাঁচ সুতার লাগবে চারশো একত্রিশ কেজি যেটা পিলারে ব্যবহৃত হয়েছে চার সুতা ব্যবহৃত হয়েছে আপনার ভিমে তিনশো ষোলো কেজি লাগবে তিন সুতা ব্যবহার করা হয়েছে ছাদে এটা লাগবে চোদ্দোশো নব্বই কেজি আড়াই সুতা হচ্ছে আপনার রিংয়ের জন্য লাগবে তিনশো বাহান্ন কেজি তাছাড়া সিমেন্ট লাগবে তিনশো একাশি ব্যাগ যা আসে এক লাখ তেষট্টি হাজার আটশো তিরিশ টাকা বালি লাগবে বারোশো উনষাট সি এফটি যা আসে একত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা ইট লাগবে ছাব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ গাঁথনি এবং খোয়ার জন্য ইট দুইটা যা সেই হিসাবে আসে দুই লাখ আটত্রিশ হাজার নয়শো তেইশ টাকা এ বাড়িটির জন্য মালামাল লাগতেছে মোট ছয় লাখ একান্ন হাজার চারশো উনপঞ্চাশ টাকার এটা হচ্ছে টোটাল মালামাল তাছাড়া আমাদের মিস্ত্রি খরচ স্যানিটারি ইলেকট্রিক পাইপ এবং মিস্ত্রি সব কিছু মিলিয়ে বা ট্রান্সপোর্টেশন অপচয় সব কিছু মিলিয়ে টোটাল পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটি কমপ্লিট করতে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি এছাড়া আর কোনো বিষয়ে জানার থাকলে আমাদের দিয়ে কাজ করাতে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ